ভাবি ছাড়ান, আপনি একলা কষ্ট করে গাঙ্গের ঘাটে পানি নিতেছেন কেন? আমি তো আপনার পাশেই মাছ মারতেছিলাম, আমারে কইতেন আমি আপনার কলসি বাইতে নিয়ে দিতাম। কি আমি তোমার ভাবি লাগি? আচ্ছা আমারে তোমার কোন হিসাবে ভাবি রাখতে মন চায়? হ্যাঁ আমার যে স্বামী আছে ওরা না তুমি চাচা ডাকো, তাহলে তো আমি চাচি লাগি, আমার চাচি ডাকবা। কি কোন চাচা ডাকি না, গ্রামের সবাই তো আপনার ভাবি ডাকে, তাছাড়া সবাই যদি ভাবি ডাকে আমি একলা চাচি ডাকতে যাবো কোন দুঃখে? কোন আপনি আমার ভাবি, যে ভাবি ডাকার মতন আছে সে তো ভাবি ডাকবই, কিন্তু তুমি তো ভাতি জ্বালা গো, আমি তো তোমার সম্পর্কে ভালো করে জানি। আর শোনো তোমার তো দেহি মতলব ভালো না, আমি যখনই গাঙ্গের ঘাটে পানি নিতে আসি তখনই তুমি আমার কাছে এইসব ভাবি ভাবি করো আর আমার সাহায্য করতে চাও। আমি কি তোমার একবারও কইছি যে আমার পানির কলসি নিয়ে বাড়িতে দিয়ে আসো? আজকে যায় তোমার চাচার কাছে বিচার দিমু, তারপরে দেখবো তুমি আমার পিছে কেমনে কেমনে ঘুরো। না ভাবি, বিচার দেওয়া লাগবো না, আমি তো বিচার দেওয়ার মতো কিছুই করি নাই। দেন ভাবি আপনার কলসিটা আমার কাছে দেন। তোমাকে আমি কইছি যে আমার কলসি নিয়ে বাড়িতে দিয়ে আসো, যাও যেটা কাম হেরা করো। সমস্যা কি ভাবি, এরকম করতেছেন কেন? লিটন চাচা আমার দূর সম্পর্কে চাচা, ওটার আসলে চাচা কোনো ভাবে ডাকন যায় না, ভাই কইলে ভালো না। চাচা থাইকে নগতি ভাই হয়ে গেল, সি 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 সি, হাই রে বেড়া মানুষ রে, নিজের ঘরে বড় রেখা মানুষের বড় খুব ভালো লাগে না? খালি মহিলা মানুষ রাস্তাঘাটে দেখলে হয়েছে, খালি সুযোগ খুঁজে কেমনি ওই মহিলার কাছে যাওয়া যাবে, ওই মহিলার সাথে কথা কওয়া যাবে, ইটিশ পিটিশ করা যাবে, চরিত্র খারাপ। মানুষের বউ কষ্ট করতেছে এটা দেখে দরদ একবারে উতলায় উঠতেছে, আর বাড়িতে যে নিজের বউ কষ্ট করে রান্না বান্না করতেছে, জামা কাপড় ধুইতাছে, ওইটা দেখে দুঃখ লাগে না? ভাবি এইটা আপনি কি কর, আমার বউরে সাহায্য করার লিগে বাড়িতে মনে করেন মেলা মানুষ আছে, আর আপনার বাড়িতে ওই লিটন চাচা টুকু, লিটন ভাই ছাড়া আর কেউ নাই, আপনার দুঃখ কষ্ট আমার তো একটু দেখুন লাগবে না। আমার দুঃখ কষ্ট তো এলাকার মানুষের দেখা লাগবো না, আমার দুঃখ কষ্ট আমি দেখবার পারি, এখনো সময় আছে, নিজের স্বভাবটা বদলান। ভাবি বাদ দেন তো, দেন ঘন পানির কলসি আমার। আমি কি আপনাকে কইছি যে আমার পানির কলসি? দেন না, আরে দি, আরে রাফি তুই আইস আমার পানির কলসি তো, আরে কি শুরু করতে, এই আমি নি, আরে আরে কলসি ধারণ করতে, আরে ধারে না কি লিগা, এই ধারণ কলসি, আচ্ছা এই এই সাম ভাই তুই আবার এই নেছিস কিসের জন্য? হ্যাঁ প্রত্যেকদিন রাত্রে বেলা কি মুরগি চুরি করতে যাস? দেখতে তো দেখা যায় ঘাড়ছেলা মুরগির মতো, রাত্রেবেলা মুরগি চুরি করে আসার সময় আমার ঘরে টিনের চালের মধ্যে শব্দ করছ তাই না? আরেকদিন যদি খালি তুই আমার ঘরে টিনের মধ্যে শব্দ করো, ওই দিন কিন্তু তোর এমন তোর ধরে না একদম মারা খেয়ে দিবি, শয়তান ছাড়া কোনটাইছে। আরে ভাবি শয়তান কোন যে, আমি তো এই শয়তানিগুলো করি আপনারা দেখার লাগিয়া, আর এই যে কইলেন রাত্রেবেলা টিনের মধ্যে শব্দ করি, টিনের মধ্যে শব্দ করি কে লাগে আপনি বুঝেন না, এই যে আপনার একটা বার দেখার লাগে, আপনারা দেখলে মনটা শান্তি হয়ে যায়। হ্যাঁ শান্তি লাগে তাই না? আমারে দেখলে তোর শান্তি লাগে? এই আমি না তোর চাচি লাগি, চাচিরে দেখলে আমার শান্তি আসে কই থাইকা? শোন আর যদি কোনো দিন এমন করস না একদম দেখবি যে তোর কি করি। ভাবি এত কিছু বাদ দেন তো, দেন কলসিটা দেন আমি নিয়ে যাই। আমার কলসি নিবি তাই না? এই কলসি দিয়ে বাড়ি দিয়ে এখন তোর মাথা আমি ফাটাই দিই। এই কলসি কাকে এত ঝক ঝকা চকচকা, এটা কার বউ রে? মেম্বর সাহেব ওইটা তোমাকে লাগা লিটনের বউ। হায় আল্লাহ তুই পস কি, ওই যে আমাকে কাইলা লিটনের বউ, কাইলার বাচ্চার এত সুন্দর বউ, আই তো দেখি ওরা দশটা অস্থি করতেছে কাই দেখি। এই নাই তোরা কি পাইছস, একটা মহিলারে পাইছস তার কলসি ধরে টানা টানি করতেছস, টাক্কা চর মেরে একবারে দাঁত ফলাই বাগান থেকে বাক আবার দাঁড়াই রইছস। চেয়ারম্যান চাচা আজকে যদি আপনি সময় মতো না আসতেন ওরা আমার সাথে মন বাড়াবাড়ি করতো, আজকে আর বাড়িতে যাইতে দিত না। আমার গোয়ারির কল রায় না একটু সমস্যা হয়েছে, পানি ঠিক মতো উঠে না, এখন রান্না বান্নার কাজে তো আর কোম্পানি হইলে চলে না, তাই আর কি গাঙ্গের পাড়ে আইছিলাম পানি নিতে, কিন্তু এই বদমাইশ পোলা পানগুলা সব সময় আমার এমন জ্বালাতন করে। আরে আমি তোমার কোন পুষের চাচা, আমি হইলে এলাকার চেয়ারম্যান, সবাই আমারে ভাই কইয়াই ডাকে, তুমি চাচা কাউকে, আমিও তোমার ভাই লাগি, ভাই কইয়াই ডাকবা। ভাই মানে আপনি তো চাচা লাগেন, আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই জানি যে আপনার চাচাটা কে, তো আমি এখন আপনার ভাই ডাকবো কোন দুঃখে? খারাপ তো চেয়ারম্যান তো আমাকে খেদাই দিল। হ্যাঁ ভাই এই তো চেয়ারম্যান কি করে? আরে ভাবি ওই কথা ভুইলা যাও, তুমি যদি আমারে কইতে এই কাঠ ফাটা রৈজ্যের মধ্যে এত বড় কলসি নিয়ে তোমার আর গাঙ্গের ঘাটে পানি নিতে আসতে হইতো না, আমার লোকজন দিয়ে আমি পানি তোমার বাড়ি নিয়ে দিতাম। ভাবি আমার আপনার ভাবি ডাকতে মনে চাইলো? আরে বাদ দাও তো চাচা টাচা, আমি তোমার ভাই লাগি এখন থেকে ভাই কইবে, দাও তোমার কলসিটা দাও, আমি নিজেই নিয়ে দিতেছি, দাও ভাবি। আরে 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 চেয়ারম্যান সাহেব আপনি এটা কি করতেছেন? আপনি হইলেন এলাকার চেয়ারম্যান, আমার হাত ছাড়ে আমি নিয়ে দিই, হাতটা ছাড়েন কইতেছি, আপনি হইছেন এলাকার চেয়ারম্যান, হাতটা ছাড়েন।
দেখছোস আমাকে খেদাই দিয়ে এখন নিজে হাত ধরে টানাটানি করতেছে। এলাকার জনগণ কেউ তো দেখে নাই মনে হয় তো না, কি কোন দেখে নাই, আমরা ওই জায়গায় দাঁড়ায় সবই দেখছি। আপনি হইলাম এলাকার সম্মানিত চেয়ারম্যান, আপনি কিনা ওই লিটন চাচার বউর হাত ধরতে যাই ভাবে মান সম্মান খুয়াইলেন। সি 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 চুপ থাক, তাও এবার রইছে এই কাইল্লা লিটনের বউ পাইছে ডাকি, তগুলোকেও খারাপ ব্যবহার করছে, আমার লোকেও খারাপ ব্যবহার করছে, আরও যদি কারো লোকে এলাকায় খারাপ ব্যবহার করে এটা ওইবার দেওয়া যাবো না। গাঙ্গের ঘাটে আসার স্বাদ আমি মিটিয়ে দেবো, চল আর বাড়ি যাও, চল চল। লিটন হাই লিটন, বাড়িতে আসুস নাকি রে? আমার বউকে কোনো কিছু করছে বাকি আছে কি? অল্প বেশি মেয়ে গাঙ্গের ঘাটে যায়, এলাকার পয়পুলা কোথায় চায় থাকে এটা দেখো না। কি করবো, আমার বাড়ি তো টিউবওয়েল নাই, এখন রান্না বান্না করার জন্য তো পানি আনতে হয়। চেয়ারম্যান সাহেব, মেম্বারে আমি অনেকবার কইছি কিন্তু মেম্বারে শুই নাও শুনে না। আমার দরখাস্ত দিয়ে আমি টিউবওয়েলের ব্যবস্থা করে দেবো, তোমার সাপ সাপ করে দিলাম, তোমার বউরে তুমি শাসন করো, ওই গাঙ্গের ঘাটে জানি আর পানি আনবার না যায়। কি হয়েছে এই বাড়িতে? কি আমার বাড়িতে এসে আমার স্বামীর কাছে আমার নামে বদনাম করা হইতাছে তাই না? আর গাঙ্গের ঘাটে পানি আনতে যাবো না মানে? গাঙ্গের ঘাটকে আপনার বাপের দাঁড়ান নস্করটা খাইতেছি মানে? দাঁড়ান কইতাছি, আই দাঁড়া কইতাছি, দাঁড়া, আই দাঁড়া কইতাছি। এখন ভাগলি কিসের জন্য? হ্যাঁ আজকে যদি খালি তো করে আমার হাতের কাছে পাইতাম না, এই বড়শি দিও না, একদম ঘর থেকে না কোলাটা নামায় নিতাম। আমার বাড়িতে এসে আমার দামের কাছে আমার নামে বিচার দেয় হারাম জাতাগুলা। এইটা তুমি কি করলা বউ? তুমি এই বউটিটা দিয়া এতগুলা মানুষের দাবার দিলা। দাবার দিব না কি করবো? হ্যাঁ আপনি তো অকো কিছু কর না, আপনি জানেন ওর আপনার উপরে উপরে চাচা ডাকে ঠিকই, কিন্তু আমার ভাবি ডাকে। আমি যখন নদীর ঘাটে যাই ওরা সবগুলো আসে আমার সাথে দুষ্টামি করতে, আমার সাথে ভাইজামি করতে, ওরা খালি সুযোগ খুঁজে আমার গায়ে হাত দিতে, আমার হাতে হাত দিতে। বউ অগো আমি কি কমো, ওরা তো আমার বাইসতে অগো আমি পুরার মতো দেখি, এই জন্য আমি অগো কিছু কই না। তারপরে তুমি যে আজকে কইলা এখন সে বুঝতে পারলাম যে আসলে ওরা কত বড় বেদবি তোমার লগে করছে। হ্যাঁ আপনি সব কিছু ভয়ে ভয়ে চুপচাপ থাকবেন, কবে দেখবেন আপনার বনি এই ভাইকে গেছে গা, এখনো সময় আছে কিছু কয়েন। হ্যাঁ বউ এখন আর চুপ করে থাকুন না, নরম হয়ে থাকুন না। আসলে বউ কি কমো, আমরা হলো গরিব মানুষ আর গরিব মানুষের বউ না সবারই ভাবি, তখন বাপ সাসারা মানে না। চলো ঘরে যাই। ঠিক আছে চলো আসো, দেখো বটি আমার কাছে। ভাই মিয়া ভাই, মিয়া ভাই কি রে ভাই, হঠাৎ করে তুই চলে এলি বিদেশ থেকে, তুই ফোন দিলি না একটা বার জানাইলি না, কারণ কি তোর মুখ চোখ এরকম শুকনে লাগতেছে কে ভাই? ভাই আপনি ফোন দিব কেমনে ভাই, আমি তো গুরুতর ভাবে অসুস্থ, আমার আমার দুটা কিডনি নষ্ট হয়ে গেছে ভাই, ভালো মালিক কইলে আমার তাড়াতাড়ি বাংলাদেশে পাঠাই দিছে, আমি ফোন করার সুযোগ পাই নাই ভাই। ভাই আমি এখান থেকে যাওয়ার পরে প্রায় এক দেড় মাস ভালো ছিলাম, তারপর অনেক অসুস্থ হয়ে পড়ি, তারপর আমার মালিককে ডাক্তার কাছে নিয়ে গেছিল, ডাক্তার আমার চেক আপ করে বললো আমার নাকি কিডনির সমস্যা, আমার দুইটা কিডনি নাকি নষ্ট হয়ে গেছে গা, এর পাশাপাশি বুকেও সমস্যা, ডাক্তারে কইছে আমার কিডনি দুটা প্রতিস্থাপন করতে হইব, নাইলে আমি বাঁচুম না ভাই। পর আমার মালিকে টাকা দিয়ে আমার বাংলাদেশে পাঠাই দিছে ভাই, তোমার জানানোর সুযোগ পাই নাই ভাই, আমারে বাঁচাও ভাই, আমি বাঁচতে চাই ভাই। এই যে তুই কি কইতেছস ভাই, তোর দুইটা কিডনি বাদ হয়ে গেছে, এখন আমি কি করব? তোর কিডনির চিকিৎসা আমি কিভাবে করব ভাই? ভাই ভাই
তুই কোনো চিন্তা করিস না, তুই ভাঙ্গা পড়িস না, তোর বড় ভাই এখনো বাইচে আছে। আরে হৃদয়, হৃদয় তুই হঠাৎ করে বাড়িতে চলে আসলি, আমাকে কাউরে তো কিছুই জানালি না, আর তুই তো বিদেশ গেছিস মাত্র 2 মাস হয়েছে, এত তাড়াতাড়ি কে লেগে চলে আসছিস? বিদেশের পরি ডাক্তার দেখাইছে, ওর কিডনি 2টা বাদ হয়ে গেছে। কি তুমি এগুলো কি কইতাছো? হৃদয়ের কিডনি নষ্ট হয়ে গেছে মানে? হৃদয়, হৃদয় তোর ভাই এগুলো কি কইতাছে? এগুলো কি সত্যি? ও বাবু, ভাই যা কইতাছে সবই সত্য, আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার রিপোর্ট আমার ব্যাগে আছে। ভাবি আমার বাসা, ভাবি আমি বাঁচতে চাই, ভাবি আমার বাসা। এই দুনিয়াতে কেডা বাঁচতে না চায়, কিন্তু তোর চিকিৎসা আমরা কেমনে করবো? তোরে বিদেশে পাঠানোর জন্য আমাকে জায়গা সম্পত্তি যা ছিল সবই তো বিক্রি করে দিছে, উল্টা আরো দেই নাও আছে, এখন তোর চিকিৎসা আমরা কেমনে করবো? কার কাছে টাকা চাইতে যাবো? কেউই তো টাকা দিব না। ওগো তুমি কথা বন্ধ করো, আগে ওরে নিয়ে ঘরে চলো, পরে দেখা যাবে না, চলো চল ঘরে চল। আস্তে আস্তে নে ভাই, আমি আর পারতেছি না। আরে আমার পেটে প্রচন্ড ব্যথা করতেছে, আমি সহ্য করতে পারতেছি না। আরে হৃদয়, হৃদয় তুই কোনো চিন্তা করিস না, তোর কিছু হবো না। আমি আর পারতেছি না, আমার পেটে প্রচন্ড ব্যথা করতেছে, আমি আমি আর সহ্য করতে পারতেছি না। ওগো ওরে যাবে হাসপাতালে নিয়ে যাবো, আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নাই। তুমি হৃদয় নিয়ে হাসপাতালে যাও, আমার ঘরে যে গয়নাগুলো আছে ওইগুলো নিয়ে আমি এখন স্বর্ণকারের দোকানে যাইতেছি, ওইগুলো হইছে টাকা নিয়ে আমি হসপিটালে আইতেছি, তুমি ওরে নিয়ে যাও। আচ্ছা বাই বাই, চল চল যাই, আমি ওর শিখে নিয়ে যাই। বাই বাই বাই, তার ঘরে নিয়ে যাও, আমি টাকার ব্যবস্থা করতেছি। কি ব্যাপার, তুমি ঘর ছেড়ে এখানে এসেছো কেন? বাড়িতে চলো তো, চলো। আমার মাথায় কোনো কাজ করতেছে না, বাইরে হাসপাতালে বাইরে বাঁচাইতে এত বিলা টাকা লাগবো, টাকা আমি কই পাবো? আমি কোনো দিশা ধরা পাইতেছি না। দেখো আমার কাছে যা ছিল আমি তো তা বিক্রি করে হাসপাতালে টাকা দিছি, আমার কাছে তো আর কিছু নাই, আমারই বা কি করার আছে? তুমি কোনো চিন্তা করো না, বাড়িতে চলো তো, বাড়িতে চলো, আসো। কি হইলো, দাঁড়ায় পড়লা কেন, ঘরে চলো। না বউ, আমি ঘরে যাব না, আমার ভাই হাসপাতালে থাকবো আর আমি ঘরে বসে থাকবো, সে পর্যন্ত আমার বাইরে না বাসাইবার পারুম, আমি ঘরে যাব না। এই শোনো, এমন পাগলামি করো না, দাঁড়াও কইতেছি, আমার কথা শোনো, এমন পাগলামি করো না, দাঁড়াও না, আমার কথা না তো শোনো। এই তুমি এমন করতেছো কেন, তোমার কি হয়েছে, তুমি এমন পাগলামি করতেছো কিসের জন্য? আমি এমন করুম না তো কেমন করুম বউ, ছোট্টবেলায় আমার মা বাবা মারা গেছে, এই ভাইটার আমি পোলোপিঠা করে মানুষ করছি, আমি বাঁচা থাকতে এই ভাই মরে যাইব, আমি সইবার পারুম না বউ। তোমার ভাই কি শুধু তোমার ভাই, হৃদয় কি আমার ভাই না? হৃদয় তো আমারও ভাই। না বউ, আমার 2টা কিডনি আছে না, প্রয়োজন আমার একটা কিডনি দেওয়া হইলো, আমি আমার বাইরে বাঁচাই তুলু, আমার একটা কিডনি আমার বাইরে দিব, আমি আমার একটা কিডনি দিব, চলো। না আমার কথা শোনো, ওগো তুমি এমন কথা কইও না, তুমি যদি তোমার একটা কিডনি তারে দিয়ে দাও তাহলে তোমার কি অবস্থা হবো? তুমি ছাড়া তো আমারও কেউ নাই, আল্লাহ আছে না, আল্লাহ সবকিছু দেখবো, তুমি এমন পাগলামি করো না, আসো বাড়িতে, আসো। আমার বাইরে আমি একটা কিডনি দিয়ে বাঁচাই তুলু, আমি যাবো। আমার কথাটা শোনো না, শোনো আমার কথা শোনো। ও সেইভাবে মাথা ধরে বসে রইল কে? আমার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করো। মাথা ধরে চিন্তা করতেছি যে সংসারটা এমন করে কেমনে চলবো, তোমরা 2টা ভাই অসুস্থ, ঘরে যা টাকা পয়সা ছিল সব কিছু খরচ করে হৃদয়ে বিদেশে পাঠাইছি, বিদেশ থেকে ফেরত আইছি, কিডনিতে সমস্যা তা চিকিৎসা করতে হবো, শেষমেশ আমার যে গয়নাগুলো আছিল ওইগুলোও বিক্রি করে দিছি, ঘরে তো একটা বাজারও নাই, আর তোমরা 2জনই অসুস্থ, কামাই করবো কে? আর যদি বাজার না থাকে, তোমরা যদি ঠিক মতো খাইতে না পারো, তাহলে তো তোমাকে সুস্থ করা সম্ভব হবো না,
আমার মাথায় না কোনো ভাবেই কিছু কাজ করতেছে না। এখন আমি কি করব, আমার কি করা উচিত? ভাবি আমাকে এই অভাবের সংসার বলে তো আমি বিদেশ গেছি, যে বাইরে এত কষ্ট কেন আমার আর সহ্য হয় না। তাই বাইরে যদি 2 টাকা ইনকাম করে দিতে পারি তা আমার কাছে অনেক ভালো লাগবে, কিন্তু বিদেশে কোন লাভ নয় লোক, আমার কষ্ট তো আরো বাড়লো, অভাব তো আর ফুরাইলো না, অভাব তো আরো বাড়লো। ভাবি ভাই হবে ভাই, কেন তুমি আমার বাঁচাইলা, কেন তুমি আমার কিডনি দিলা? আজকে যদি তুমি আমার কিডনি না দিতা তাহলে তো আজকে না খায় থাকা লাগতো না, তাহলে তো ভাবি কোন দুঃখ কষ্ট করতে পারতো না তোমার কাছে। আমার এই দুঃখ কষ্ট আর ভালো লাগে না ভাই, আল্লাহ তুমি আমার নিয়ে যাও, তুমি আমার উঠাই নিয়ে যাও আল্লাহ। হৃদয় চুপ থাক, এখন এত জোরে কথা কইস না, মাত্র তোর কিডনির চিকিৎসা করলাম, এত জোরে জোরে কথা কইলে তোর সমস্যা হইব। আল্লাহ আছে, আল্লাহ মুখ দিছে আহার দিব। মহাজন আসসালাম আলাইকুম। আরে বসুন, উঠুন না, উঠুন না, বসো বসো। আর মহাজন কইেন না, বাইরে ঋণ পাতি করে বিদেশ। আরে আমি জানি, সবই জানি, তোমার ঘটনা আমি সবই জানি। আমি এত বছর ধরে এই যে ধান চাইলের ব্যবসা করি, আড়তদারি করি, এই ব্যবসার মধ্যে তুমি তো সবসময় ধান চাইল নিয়ে আমার আড়তে দাও। এখন তোমাকে বিপদে যদি আমি না আসি তাহলে কেমন জিনিসটা খারাপ দেখা যায় না? আর এলাকায় তোমাকে সংসারে এই যে বাইরে বাইরে এত মেয়ে, আমার এই আড়তদারি জীবনে আমি কোনোদিন এইরকম মেলবেই নাই। তোমরা এই যে দুই ভাইয়ে এই যে ওর কিডনির সমস্যা হয়েছে, তোমার কিডনি দেওয়ার উপকার করছো। এইরকম যদি হারা দুনিয়ায় বাইরে বাইরে বা সংসারে এরকম মিল থাকতো তাইলে কোনোদিন এই জায়গা জমি নিয়ে বাড়ি ঘর নিয়ে কোনোদিন ঝগড়া হইতো না। তোমাকে ভাইয়ে ভাইয়ে মিল দেহে আমি খুব খুশি হয়েছি, সংসার তো আমারও কেউ নাই। আমি এত বছর ধরে এই যে ধান চাইলের ব্যবসা করি, তুমি সব সময় আমার পাশে থাকো, আমার আরও যেই সব ধান চাইলে উঠাও। এক কাম করো, ওই যে আমি যে তোমার কাছ থেকে জায়গাটা কিনছিলাম ওই জায়গা তুমি চাষ করো, আর তোমাকে তো জায়গা জমি সব কিছু গয়নাঘাটটি বেচা কিনে এই যে চিকিৎসা করলা, তোমার বাইরে বিদেশ পাঠাইলে, তোমার কাছ থেকে কিছুই নাই, ঘরে খাওয়ার মতোও কিছু নাই। এক কাম করো, এই জায়গায় লাখ 2 টাকা এই টেহাটি তুমি রাখো। আরে আমি তো তোমাকে প্রতিবেশী, তুমি তো জানোই যে আমার সংসারে কেউই নাই, আমার এত টাকা পয়সা খাইবো কারা? না মহাজন, এত টাকা নিয়ে আমি এটা শোধ করুন কেমনি? আরে তোর পরিশোধ করুন লাগবো কে এখনই, তোমার যে সব সময় তুমি হেসুমি করো, তুমি ব্যবসা শুরু করো। মহাজন এই চেহারা দিয়ে আপনি সবুর উপকার করলেন, তাইলে আমার এই সংসার চলতো না, আমরা 3 জন না খেয়ে মরে যেতাম। ঠিক আছে, আমি এই টাকা দিয়ে একটু সুস্থ নই, আবার ধান চাল কিনে আপনার আরও দিয়ে দিব। মহাজন আমার জন্য দোয়া করেন, এ করো মহাজনকে ঘরে নিয়ে যাও। মহাজন আপনি যে বড় উপকারটা করলেন এই উপকারটার কথা আমরা কোনোদিনও বলতে পারব না। আপনি আমাকে নতুন করে জীবন দিলেন, আপনি বসিলায় আমরা দুই ভাই মিলে আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারো। মিয়া ভাই আমি আর বিদেশ যাব না, কারণ বিদেশ যাওয়া তো আর কিছু নাই আমাকে, এই টাকা দিয়া দুই ভাই মিলে নতুন করে আমরা ব্যবসা শুরু করো। আসেন ঘরে আসেন, খেয়ে দেবেন কিছু। হ্যাঁ মহাজন ঘরে চলেন, যা আছে তাই আমরা খাই নি, আসেন। আরে না 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 না, আমার খাও না গুণ, আমি খাই আইছি ভাই, তোমরা ঘরে যাও আর টাকা দিলাম, যাও কটা সেল ডেলে নিয়ে বাজার সাথে ঘুরে নিয়ে আসো, আমি আসি। হ্যাঁ আপনার কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ আপনার নাম চাচা শ্বশুর লাগেন? আরে আমি তোমার চাচা শ্বশুর কেমনে, তোমার চিনি না জানি না, তুমি অমনে কয়ে বসো আমার চাচা শ্বশুর। চিনেন না তাহলে ভাবি ডাকেন কেমনে করে? হ্যাঁ ভাবি রাখুন না, ভাবির মত দেখুন, এই জন্য ভাবি রাখি। শোনেন
বয়স তো আর কম হইল না, মুরব্বী হয়ে গেছেন, একটা পা কবর চলে গেছে, এখনো নুচ্চামি চাচ্ছে পারে নাই না? ও মনে নাই ওই সব কথাবার্তা বাদ দেও, তোমার কলসিটা দাও আমি নিয়ে যাই। আপনারে কইছি আমার কলসি আপনি আগায় দেন, এত মাইয়া মানুষকে দেখলে সাহায্য করতে মন চায় কেন? হ্যাঁ জান না যে চাষির রান্না বান্না একটু সাহায্য করেন গা। আর শুনেন আপনি না কইছেন আমার চিনেন না, নাইম রে আপনি চিনেন না তাই না? নাইম? ও নাইম তো আমার বাইসতে, তাইলে নাইম তোমার কি হয়? কি আবার হইব, আমার স্বামী হয়, আপনারা তো আমার বিয়ের মধ্যেও গেছিলেন। কলসিটা দেব নিয়ে যাই, তোমার একটু ভালো লাগবে না? না না আপনার আমার কলসি নিতে হইব না, আমার কলসি আমি নিতে পারবো, আপনি এখন এনতে যান, আর নাইলে কিন্তু আমি এলাকার লোকজন ডাক দিব। এইটা তুমি কেমন কথা কও, আমার একটা মান সম্মান নাই, তুমি এলাকার মানুষ ডাক দিবে? কলসিটা দেব নিয়ে যাই, তোমার একটু ভালো লাগবে না? আচ্ছা বেড়া মানুষ তো, না করার পরে অত জোরাজুরি করতেছেন কে? আমি কিন্তু এখন এলাকার লোকজন ডাক দিব, যান আমার সামনে থেকে। আরে ভাবি না কি আপনি আছেন গাঙ্গে পানি নিবার, আরে আমারে কইলে তুই তো গাঙ্গ হইতে আপনাকে বাইতে দিয়াইতাম, দেন কলসিটা দেন আমি নিয়ে যাই। আরে স্যার কলসি স্যার, আই পলাই তুই আমার বাড়ির আশেপাশে যা যা এমন করো, এই তোকে সমস্যা কি কত? হ্যাঁ গাঙ্গের পানি নিমো, আমি গাঙ্গের পানি দিয়ে কাম করবো, আমি তোকে এত দরদ আছে কই থেকে? এই স্যার কইতেছে শেষ মু কিন্তু দূরে। কি রে সুন্দরী বলল কে লিটনার রাফি কি করে? নিশ্চয় ইফটিজিং, আমি হইলাম এই এলাকার মেম্বার, আমার এলাকায় আমি ইফটিজিং হইবার দিব না, আই তো দেখি আয়। এই বেদক আমি এনে মুরব্বী মানুষ দাঁড়াই রইছি, তুই আমার সামনে বাবির কলসি নিয়ে টানাটানি করতাছস? হ্যাঁ কত বড় সাহস! এই বাবি আপনি আমার কাছে বিচার দেন না কিসের জন্য? আমার কাছে বিচার দিলে ওরে গালগুল থাপড়াইয়া একদম ঠিক করে দিতাম। আচ্ছা চাই মুখ সামলায় কথা কবেন কই দিলাম, আপনি বারবার আমার ভাবি রাখতেছেন কিসের জন্য? আর ওর নামে বিচার আপনার কাছে দিতাম, আপনার বিচার তাইলে আমি কার কাছে দিমু? আমার কাছে দিবে আমার কাছে? এই রে ফেই, এই লিটন কি রে তোরা গাঙ্গের পারে গুরগুর করবার লইছস কে? সুন্দরী মায়া মানুষ দেখছস আর গাঙ্গের পারে করছস? যা যা যান দিকে। ওরা আসলে আপনার লগে এরকম করবার লাগছিল কে? কি হইছে মেম্বার সাস আপনার আর কি কমু? আমি যখন গাঙ্গের পারে পানি নিতে আসি এই দুইটা মানুষ আমার সারা দিন বিরক্ত করে, আর যদি গাঙ্গের পারে আমারে নাও পায় বাড়িতে যায় আমার ঘরের পিছনে টিনের মতো শব্দ করবার আমারে ঢাকবো। বুঝিনি তো ভাবি আজকালকার পোলা পান ওরা ভালো না, আর আপনি বা গাঙ্গের পারে পানি নিবার আইছেন কি? আমাকে টিউবওয়েলের মধ্যে একটু সমস্যা হয়েছে তো পানি উঠে না, এই কারণে আইছিলাম। আরে দাঁড়ান আপনার জামাইরে একটা দরখাস্ত দিবার কই, আমি তো সব বাড়ি টিউবওয়েল দিয়ে দিছি, ডিপ ডিপ টিউবওয়েল দিয়ে দিছি, একটা দরখাস্ত দিলেই আমি আপনার বাড়িও টিউবওয়েল দিয়ে দেবো, তাই আর আপনার আর এত কষ্ট করে গাঙ্গে থেকে পানি নেওয়া লাগবো না। আচ্ছা ঠিক আছে কমুনি, আর আপনি মেলা ভালো মানুষ, আপনি যদি না আইতেন তাহলে এই দুইটা আমার সারা দিনই জ্বালাইতো। বাবি কি করেন কলসটা দেন আমি নিয়ে দিই। আরে আরে স্যার জান কইতে ইস, তাই কি করতেছো? হ্যাঁ ওই দুজন তো হাতে ধরার সাহস পায় না, আপনি তো খাবলা মারি আমার হাতে ধরে ফেলাইছেন, আপনার কাছে বিচার দিব না? আরে না আপনি আমার ভাবি লাগেন, আপনার এত কষ্ট আমার সহ্য হয় না, দেন আমি একটু নিয়ে দেই, সমস্যা কি? আপনি আমার ভাবি রাখতেছেন কেন? আমি যে আপনার চাচা ডাকতেছি আপনি কি শুনতে পাইতেছেন না? দেখছো সাফি ও কাকা শালার মেম্বার কেমন লুচ্ছেন লুচ্ছে, আমার গো ভাগাইয়া দিয়া সুন্দরী ভাবির লগে কি অনুষ্ঠি হুষ্টি করতেছে। ওরে রাগ আমি তো ভুরতে অঞ্জব না কাকা। আরে না বুঝলে ওই যে দেখ সুন্দরী ভাবির হাত কেমন কইরা ধরে, খালি আমরা দেখছি কিছু যায় আসে না, নাইমের বউ পাগল হইছে, ধেমাক হইছে, ধেমাকটা ভাঙ্গা দেওয়া লাগবো, আয় আমার সাথে আয়। নাইম নাইম বাড়িতে আসছ নাকি রে? এদিকে আয়। আরে মেম্বার চাচা লিটন চাচা আপনি আমার বাড়িতে কি মনে করে? আরে বাড়ির উপরে আইছি কি মনে করে হুনতাইলি, বাড়ির বউ বাড়ির ভিতরে পাল দ্বারা নিচে থাকে, বাড়ির বউ যদি গাঙ্গের ঘাটে পানি আনবার যায় বর্তমান যুগের পয়পুলা বংশ ভালো না, তারা কুদৃষ্টি দেয়, মসজিদে মুসল্লিরা যাইবার লাগছিল তারাও কুয়াবুলি করে, তাই কইছিলাম কি তোর বউ যাবে একটু বাড়ির ভিতরে রাখার চেষ্টা কর। আসলে হয়েছে কি মেম্বার চাচা আমার বাড়ির টিউবওয়েলটা দুই দিন ধরে নষ্ট হয়ে গেছে গা, তাই আমার বউ নদীর পারে পানি আনতে গেছিল, আমিও বাড়িতে আসিলাম না, আমি বাড়িতে থাকলে পানি আমি এই না দিতাম, তাছাড়া আমার বউর চলাফেরা তো আমি খুব ভালো করেই জানি, ও তো খুব চলাফেরা ভালো করেই করে, এখন এলাকার লোকজন হয়তো কুদৃষ্টি দিতেও পারে ওর দিকে,
সেটা তো আর আমি জানি। আরে শোন, আমি হইলাম এলাকার জনগণের প্রতিনিধি, সব বাড়িতে বাড়িতে ডিপ টিউবওয়েল বোরিং করে দিয়ে দিচ্ছি। তুই আমার কাছে একটা দরখাস্ত দিলেই তো তোর বাড়িও আমি ডিপ টিউবওয়েল বোরিং করে দিয়ে দিতাম। থাক মেম্বার চাচা, আমার বাড়ির টিউবওয়েল যেটা আছে ওইটা একটু ঠিক করে নিলে আমার হয়ে যাব, আমার নতুন টিউবওয়েলের কোনো দরকার নাই। তাই কইছিলাম কি বোর্ডারে একটু শাসন করিস। কি হয়েছে এখানে? ও আপনারা আমার বাড়িতে এসে বিতলামি শুরু করছেন, আমার দামের কাছে আমার নামে বিচার দিতেছেন। ঘরের বউ সুন্দরী হইলে যা হয়। চলো ঘরে চলো।